চলতি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন। এসক্যাপ প্রকাশিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক জরিপ 2021 শিরোনামের প্রতিবেদনে এই অঞ্চলের 50টি দেশের অর্থনীতিতে করোনার প্রভাব এবং অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কোভিড পূর্ববর্তী অবস্থায় অর্থনীতির ভিত্তি শক্তিশালী ছিল, এর সঙ্গে সরকারের দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং রেমিটেন্সের উচ্চ প্রবাহের সুবিধা পেয়েছে। অনেকের চেয়ে কোভিডের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কম পড়েছে। অন্যদিকে চলতি অর্থ বছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে। গত অর্থ বছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি হয়েছে 5.6%, চলতি অর্থ বছরে তা বেড়ে 5.9% হতে পারে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 7.2% হবে বলে পূর্বাভাস দিয়েছে।